বুলিয়ান ফাংশন হতে সরলীকরণের ক্ষেত্রে প্রথমেই আমাদের কতগুলো সূত্র জেনে রাখতে হবে এই সূত্রগুলো ছাড়া আমরা এই সরল কোনোভাবেই করতে পারবো না তো প্রথমেই আমি আপনাদের সূত্রগুলো আবার মনে করিয়ে দিচ্ছি বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে প্রথমে আমরা বুলিয়ান যুগের ক্ষেত্রে এই সূত্রগুলো আমরা প্রয়োগ করে থাকি জিরো প্লাস এ সমস্যান হচ্ছে এ ওয়ান প্লাস এ সমস্যা হচ্ছে ওয়ান এভাবে আপনি এই সূত্রগুলো এই সূত্রগুলো মুখস্ত করতে হয় না এইগুলো মনে রাখার যে প্রক্রিয়া সেটা আমি পূর্বের ভিডিওতে আপনাদের শিখে আসছি যারা এখনো আমার ওই ভিডিওটি দেখেন নাই অবশ্যই সে ভিডিওটি দেখে আসবেন তাহলে এই সূত্রগুলো আর মুখস্থ এই সূত্রগুলো আর মুখস্ত করতে হবে না দেখেই বুঝতে পারবেন যে এর সূত্রগুলোর মান কি হয় তারপরে গুণের ক্ষেত্রে আপনার মুখস্থ করতে হবে না আপনি জাস্ট বুঝবেন যে এইখানে আমাদের কি আসতে পারে ভেরিয়েবল আসতে পারে না কনস্ট্যান্ট আসতে পারে আচ্ছা যাই হোক তারপর হচ্ছে ডিম অর্গানের সূত্র ডিম অর্গানের মধ্যে দুইটা সূত্র হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুইটা সূত্র আমাদের এই দুইটা সূত্র আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অঙ্কের এই সরলীকরণের ক্ষেত্রে তাহলে চলুন দেখি আমরা বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে কিভাবে শুরু করতে হয় বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে প্রথমে আমাদের দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে এটা হলো এক বাম দিক হতে শুরু করতে হবে তারপর হচ্ছে দুই ব্র্যাকেটের কাজ আগে করতে হবে যখন আমরা বুলিয়ান ফাংশনের সরলীকরণ করব প্রথমেই আমরা লক্ষ্য রাখব যে আমাদেরকে বাম দিক থেকে শুরু করতে হবে আমরা একটা ফাংশনের বাম দিক থেকে সরলীকরণ করা শুরু করব তারপরে প্রথমে আমরা কাজ করব ব্র্যাকেটের ব্র্যাকেটের পরে কাজ করব পুরফ তারপরে হচ্ছে গুণ তারপরে হচ্ছে যোগ আমাদের এই ক্রমানুযায়ী কাজগুলা করতে হবে এই স্টেপটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা খুব সহজেই সরল করতে পারব। তাহলে চলুন আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি বি প্লাস এ বি এখান থেকে আমরা কাজ শুরু করবো তাহলে দেখেন এখানে আমাদের ব্র্যাকেট নাই ব তারপরে হচ্ছে পুরক নাই গুণ নাই গুণ আর যোগ আছে শুধু এখানে তাহলে প্রথমে আমরা সরলের মধ্যে কি করি যদি কমন থাকে তাহলে কমন নেই তাহলে এখান থেকে আমরা কমন নিব এই দুইটা থেকে কমন যায় এ এ কমন এল থাকে এখানে কি বি প্লাস বি বার এখানে আমাদের এ থাকবে বি প্লাসের বি বা সমান আমাদের একটা সূত্র আছে সেই সূত্রটা আপনারা এই যে এখানে দেখেন এ প্লাসের এ বা সমান ওয়ান ঠিক এখানে বি প্লাসের বি বা সমানও ওয়ান হবে তাহলে আমাদের রেজাল্ট আসবে এ তাহলে আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই এখন যদি আমরা এই এক্সাম্পলে দেখি কিভাবে আমাদের সরলটা হবে তাহলে দেখেন শুরুতে আমরা ব্র্যাকেটের কাজ করতে হয় তো এই ব্র্যাকেটের কন্টেন্টগুলোর দ্বারা আমরা এই ব্র্যাকেটের কন্টেন্টগুলোকে গুণ করবো তাহলে আমরা এই পি দ্বারা প্রথমে এই বারকে এবং কিউবারকে গুণ করব। তাহলে প্রথমে আসবে আমাদের পি ইন্টু বার প্লাস পি ইন্টু কিউবার তারপরে আসবে প্লাস এই কিউ দ্বারা আমরা এই দুটাকে গুণ করব তাহলে আসবে কি কিউ ইন্টু বার প্লাস কিউ ইন্টু কিউবার এখন পি ইন্টু বার সমান সমান আমাদের একটা সূত্র মৌলিক উপবাদ্য এই সূত্রটা আপনারা দেখে আসতে পারেন এই যে দেখেন এ ইনু এ বার সমান জিরো ছিল তাহলে এখানে পি ইন্টু পি বার সমান আমাদের আসবে কি জিরো প্লাস এখানে আমাদের পি কিউবারটা ঠিক থাকবে প্লাস কিউ বারটাও ঠিক থাকবে প্লাস এটা সমান হচ্ছে জিরো তাহলে আমাদের রেজাল্ট আসবে পি কিউবার প্লাসের বার এখানে দেখেন একটা সূত্র পড়ে গেছে সেই সূত্রটা হলো এ এক্স জর বি সমান সমান ছিল আমাদের ঠিক একইভাবে এই সূত্রটাই আমাদের এখানে পড়ে গেছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি এক্স জর এখন আমরা আরো একটা উদাহরণ দেখব এই সরলটা এখন আমরা দেখব। তাহলে এই সরলের শুরুতেই আমরা কি করব। যেহেতু আমাদের কথা ছিল কি প্রথমে ব্র্যাকেটের কাজ তাহলে ব্র্যাকেটও আছে আমাদের তারপর আছে পুরক পুরক মানে হচ্ছে নট এই নটও এখানে আমাদের আছে তাহলে এই দুইটা কাজে আমরা আগে করবো তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে আমাদের ব্র্যাকেটের ভিতরে হচ্ছে পুরক তাহলে এই কাজটা আমরা আগে করি এটা ডিম অর্গানিক সূত্র দ্বারা ভাঙবো তাহলে আসবে এবার ইন্টু বার ব্র্যাকেট তারপরে এখানে আসবে আমাদের এ ডাবল বার ইন্টু বি ডাবল বার এখন আমরা এ বার ইন্টু বি বার লেখলাম লেখে এই দুটা আমাদের একটা সূত্রে পড়ে এই সূত্রটা হলো এ ডাবল বার সমান হচ্ছে এ তাহলে এখানে আমরা যেহেতু এটা গুণ আকারে আছে আমরা এখানে গুণ দিয়ে লিখবো এ ইন্টু বি এই দুটা বার থাকলে বারে বারে কাটা যায় তাহলে আমাদের রেজাল্টে কি আসবে এখানে বি ইন্টু বি বার তো এটা সমান সমান হচ্ছে জিরো ইন্টু এটার সমান হচ্ছে জিরো তো থাকবে হচ্ছে আমাদের রেজাল্টও জিরো এখন দেখেন আমরা এই সরলটা করবো এটা কীভাবে করতে হবে সেটা এখন আপনার সামনে আমি তুলে ধরবো তাহলে দেখেন প্রথমে আমরা এটাকে কী করবো নটের ব্র্যাকেট সহ নটের কাজ করব তাহলে প্রথমে আমরা নটের কাজ করতে হলে এখানে আমরা এই নটটাকে উঠিয়ে দেব নটটাকে উঠালে আসবে এ নট ইন্টু তারপরে এখানে আসবে বি এই তারপরে আমাদের যা আছে সব আমরা সিরিয়ালে লিখে দেবো সি প্লাসের এনট তারপরে একটা ভার আছে বার দিয়ে দেব তারপরে আমরা এন এনট কিছু করা যায় না নটটা লিখে দিলাম তারপরে আবার এখানে আমরা ভাঙব ভাঙতে হলে বিয়ের উপরে একটা ভার আছে আরও একটা বার আমরা দিব। এই যে বিয়ের পরে এখানে কিন্তু ইন্টু আছে ইন্টুটাকে প্লাস করে দেবো প্লাস করে এখানে সি প্লাসের এ ভার দিয়ে এটার উপরে ভার দিব। বাদ দিয়ে তারপরে আমরা চলে যাব পরের লাইনে তো এখানে আমরা কি করব। এখানে আমরা এটা কিছু করা যায় না লিখব বি এর মান তো বি হয়ে যাবে এই বি ডাবল বার সমান বি প্লাস এটাকে এখন ভাঙবো এটাকে বাংলা আমাদের কী আসবে সি বার ইন্টু এ ডাবল বার তারপরে আমরা আবার এটাকে কাজ করব। এবারটাকে বারটাকে কিছু করা যায় না এটাকে লিখবো লেখার পর আমরা বিটাকে কিছু করা যায় না বিটাকেও লিখবো প্লাস এই ভিতরে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে বার ইন্টু এ তারপরে আমরা কী করবো এখন আমরা এই এ দ্বারা কে এবং সিবার এ কে গুণ করবো তাহলে আমরা এ দ্বারা কে গুণ করলে আসবে বি তারপরে আমরা এর পরে আমরা কী লিখবো প্লাস বার এ এই এ দ্বারা কে গুণ করলাম এ দ্বারা এ সিবার একে গুণ করলাম তারপরে আমাদের আসবে এব প্লাস এখানে আমাদের একটা সূত্র হয় সেই সূত্রটা আমরা সাঁচা লিখলেই পাবো এব আর সঙ্গে সঙ্গে জিরো তাহলে এখানে জিরো ইন্টু সিবার তারপরে হচ্ছে এখানে আমরা পাবো এব প্লাস জিরো তারপরে হচ্ছে আমাদের যেহেতু জিরোর সাথে এটা যোগ হবে তাহলে রেজাল্ট হবে এবার বি এ হলো আমাদের সরলীকরণ আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান দেওয়ার জন্য আর এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন